আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদকক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বগুড়ায় ড্রাগন ফল আবাদ করে শিক্ষক দম্পতি সাফল্য, প্রতিটি গাছে ফল ফুলের সমারোহ। এবং চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে উন্নত জাতের বীজবিহীন চায়না থ্রি জাতের লেবু চাষ, বাগানে কর্মসংস্থানের সুযোগ তৈরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় বিদেশি ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন এক শিক্ষক দম্পতি। বাড়ির পাশে নিজেদের এক একর জমিতে ড্রাগন ফল বাগান গড়ে তুলেছেন তারা। বাগানের প্রতিটি গাছে এখন ফুল আর ফলের সমারোহ। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাগন ফল ও বাগান দেখে উদ্বুদ্ধ হন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকুই গ্রামের স্কুল শিক্ষক জহুরুল ইসলাম। পিংরোজ জাতের চারা সংগ্রহ করে বাগান গড়ে তোলেন তিনি। স্কুল শিক্ষিকা স্ত্রী তাকে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। চারবার ফল পাওয়া যাবে আমার, প্রথমবারই আমি আশা করছি যে আমি 1 লাখ টাকার ফল বিক্রি করতে পারবো, আর পরবর্তীতে আরো বেশি আসবে। মানে অবিশ্বাস্য যে মাত্র 3 মাসে গাছে ফল চলে আসছে এবং অনেক ফল হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সঠিক পদ্ধতিতে ড্রাগনের বাগান করলে 25 থেকে 30 বছর পর্যন্ত ফল পাওয়া যাবে। ড্রাগনটা দেখতেও খুব সুন্দর এবং কাজ করেও খুব শান্তি পাই। বাজার দর ভালো পেতে 12 মাসই ড্রাগন ফল আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দেশের চাহিদা মেটানো সম্ভব হলে বিদেশে ফল রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। শুধু বগুড়ার মধ্যে না, বাইরে ঢাকার মার্কেট যাতে তারা ধরতে পারে সেই বিষয়গুলোতে অনেক অগ্রগামী কৃষক আছে, তারা কিন্তু এখন ঢাকার সাথে অনলাইনে যোগাযোগ করে তারা কিন্তু এখান থেকে ফল দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা এই বাজার ব্যবস্থাটা ধরে রাখতে পারে এবং তারা লাভবান হতে পারে। ইতোমধ্যেই 1 লাখ টাকার বেশি ফল বিক্রি করেছেন তারা। প্রকারভেদে বাজারে প্রতি কেজি ড্রাগনের দাম 220 থেকে 300 টাকা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবার আমন্ত্রণ। উন্নত জাতের বীজবিহীন চায়না থ্রি জাতের লেবু চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চাঁদপুরের কচুয়া উপজেলার এক তরুণ কৃষক। লেবুর ভালো ফলনে তার পরিবারে আর্থিক সুদিন ফিরেছে, অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কচুয়া উপজেলা পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামের কৃষক সাদ্দাম হোসেন 34% জমি ভরাট করে উন্নত জাতের বীজবিহীন লেবু চাষ শুরু করেন। বছর ঘুরতে না ঘুরতেই বাগানে ভালো ফলন দেখা দেয়, থোকায় থোকায় লেবুতে ভরে যায় সব গাছ। বাগানের অবস্থা আপনারা দেখতেছেন অনেক ভালো অবস্থানে আছে। তো আমি এখন নিজে লেবু বিক্রি করতেছি, প্লাস লেবুর কলম আমি নিজে করতেছি এবং বিক্রি করতেছি। লেবু বাগান থেকে কাটিং সংগ্রহ করে বসত বাড়ির আঙিনায় রোপণ করে পারিবারিক চাহিদাও মেটানো সম্ভব। সিডলেস লেবুর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বছরে সারা বছরই লেবু পাওয়া যায়। আপনারা দেখবেন যে সিডলেস লেবু বাগানে একটি ম্যাচিউর লেবু দেখা যাচ্ছে, আবার লেবুর কলা দেখা যাচ্ছে, আবার একই ডালে দেখা যাচ্ছে লেবুর ফুল আসছে। লেবু কাটিংগুলো আপনারা যদি আপনাদের বসত বাড়িতে 1টি বা 2টি কাটিং লাগান তাহলে মোটামুটি পারিবারিক লেবুর যে চাহিদাটি সেটি পূরণ করা সম্ভব। সাদ্দাম হোসেনের সাফল্যে অনুপ্রাণিত এলাকার অনেক চাষি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বগুড়ায় ড্রাগন ফল আবাদ করে শিক্ষক দম্পতি সাফল্য, প্রতিটি গাছে ফল ফুলের সমারোহ। এবং চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে উন্নত জাতের বীজবিহীন চায়না থ্রি জাতের লেবু চাষ, বাগানে কর্মসংস্থানের সুযোগ তৈরি।
এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।